হ্যালো ফ্রেন্ডস, আপনারা সকলে কেমন আছেন? তো বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকেও আপনাদের কাছে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে। তো আজকের এই ভিডিওটি এমআই মোবাইল ইউজারদের জন্য। তো আপনারা যারা এমআই মোবাইল ইউজার আছেন, আপনারা সবাই এই ভিডিওটিকে দেখবেন, কারণ আপনাদের আজকে আমি আমাদের মোবাইলের যে ব্যাটারি আছে সেই ব্যাটারির আপনাদেরকে যাই ফিচার্স শেয়ার করবো। তো বন্ধুরা চলুন এই ভিডিওটিকে শুরু করা যাক। তো সবার প্রথম কী করতে হবে, আপনাদেরকে সেটিংসটিকে একবার ওপেন করতে হবে। তো সেটিংস ওপেন করার পর আপনার কাছে এখানে সেটিংস আছে একটি অপশান, যেটা হচ্ছে ডিসপ্লে বলে সেটিংস। তো আপনার ডিসপ্লে সেটিংসে ক্লিক করবেন। ডিসপ্লে সেটিংসে ক্লিক করার পর আপনারা নিজে থেকে একটু স্ক্রল ডাউন করার পর দেখতে পাবেন একটি অপশান রয়েছে, যে অপশানটির নাম হচ্ছে স্ট্যাটাস বার। তো ফ্রেন্ডস, আপনার স্ট্যাটাস বার বলে অপশানটিকে হয়তো সবাই ইউজ করে থাকবেন বা এটাকে আপনার কিনে থাকবেন যারা এমআই মোবাইল ইউজাররা আছেন। তো আপনাদের আমি ব্যাটারির কিছু সেটিংস এখান থেকে আপনাদের আমি শিখিয়ে দেবো। তো বন্ধুরা চলুন, আমি এখানে ক্লিক করলাম। তো জাস্ট আমি এখানে স্ট্যাটাস বারে ক্লিক করলাম। স্ট্যাটাস বারে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন এই যে ব্যাটারি ইন্ডিকেটার বলে একটি অপশান আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি জাস্ট এখানে একবার ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমার কাছে চারটি অপশান চলে এসেছে। তো আপনাদের চারটি অপশানকে ইনেবল করে দেখাবো, তাহলে আমরা বুঝতে পারবেন যে আমি আপনাদের কী সেটিংসটা দেখাতে চলেছি। দেখতে পাচ্ছেন এখানে চারটি অপশান আছে। ওকে ফ্রেন্ডস, তো আমাদের এটা অলরেডি সিলেক্ট করা রয়েছে। তো আমি সবার প্রথম ওপেনটা করছি। তো এখানে আমি ওপেনটাকে সিলেক্ট করলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের ওপরে আর কি আমাদের যে ব্যাটারির ইয়ে আইকনটা আছে সেটা আমাদের চেঞ্জ হয়ে গেছে। তো আপনাদের আমি একটা স্ক্রিনশট মেরে এটাকে আমি জুম করে দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন আমাদের যে ব্যাটারির আইকনটা দেখতে পাবেন। আমাদের যে চার্জিংয়ের আইকন দেখতে পাচ্ছেন, এই চার্জিংয়ের যে আমাদের আইকনটা এটা এখন অন্যরকম আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা চলুন আমাদের যে দু নম্বর সেটিংসটা আমরা দেখে নিই। তো এটা ছিল এক নম্বর। তো আমি আবার ক্লিক করছি ব্যাটারি ইন্ডিকেটর অপশানে। এবার আমি দু নম্বরটাতে এখানে আমি এখান থেকে দু নম্বর অপশানটিতে এখান থেকে ক্লিক করছি। তো জাস্ট আমি একবার ক্লিক করলাম। তো ক্লিক করার পর আমি এখানে আরেকবার স্ক্রিনশট মেরে আপনারা দেখিয়ে দিচ্ছি, তো ভালোভাবে আপনারা দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন আমাদের যে ব্যাটারি এখানে এটা আবার অন্যরকম স্টাইল এটা হয়ে গেছে। তো বন্ধুরা এটা হলো দু নম্বর স্টাইল। তো আপনারা চাইলে এখন এটাকে চেঞ্জ করতে পারবেন। এর চারটে স্টাইল আছে, আপনারা চাইলে চারটেকেই এটাকে অ্যাপ্লাই করতে পারবেন। তো চলুন আমাদের এবার তিন নম্বর যে স্টাইলটা আমরা দেখে নিই। তো আমরা চলে যাচ্ছি ব্যাটারি ইন্টিগ্রেটেড অপশানে, আবার ক্লিক করছি। তো আবারও ক্লিক করার পর আমরা এখানে এই যে তিন নম্বর যে অপশানটি আছে আমরা এটা দ্বারা একবার ক্লিক করবো। তো এখানে ক্লিক করার পর আমাদের যে ব্যাটারির আইকনটি সেটা আবারও চেঞ্জ হয়ে গেছে। তো আপনাদের আমি দেখাচ্ছি স্ক্রিনশট মেরে, জাস্ট এখান থেকে আমি স্ক্রিনশট মেরে জুম করছি। এই যে পেন দেখতে পাবেন আমাদের যে ব্যাটারির স্টাইলটি আমাদের আবারও এটা চেঞ্জ হয়ে গেছে। তো আমরা চলুন এবার লাস্ট বারটা দেখে নিই, যে আমাদের চার নম্বর যে অপশানটি আছে তো সেই সেটিংসটা আমরা দেখে নিই। তো আমাদের যে চার্জিং পার্সেন্টটা খুবই সুন্দর স্টাইলে আপনারা দেখতে পাবেন, আপনারা চার রকমভাবে দেখতে পাবেন। তো চলুন চার নম্বর অপশানটি দেখে নিই। তো আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমি এখানে টপ বারে ক্লিক করলাম। তো এটা হচ্ছে একটি খুবই ইন্টারেস্টিং সেটিংস। তো আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন। চলুন আমি এটাকে স্ক্রিনশট মারছি। তো দেখতে পাবেন আমাদের এখানে কোনো ব্যাটারি পার্সেন্ট নেই। তো আপনারা আমি দেখে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আমাদের এইখানে কোনো ব্যাটারি পার্সেন্ট আপনারা দেখতে পাবেন না, কারণ আপনাদের যে চার্জিংটা সেটা আপনারা দেখতে পাবেন এখানে। এই যে দেখতে পাচ্ছেন এই যে সরি আপনাদের আমি দেখে দিচ্ছি, এই যে কালারটা দেখতে পাচ্ছেন, কালারটা এই কালারটাই হচ্ছে আপনার ব্যাটারির চার্জিং। আপনারা দেখতে পাচ্ছেন যে কালারটা আছে, তো যতটা পার্সেন্ট যত আর কি কালারটা থাকবে বড়ো ততটাই আপনার ফোনের চার্জিংটা থাকবে। এই গ্রিন কালারটাই হচ্ছে আপনার ফোনের চার্জিং। তো এটা হচ্ছে টপ বার ব্যাটারি আইকন। তো আপনারা যদি চান এই চারটে সেটিংসের মধ্যে যে কোনো একটা আপনাদের ফোনে অ্যাপ্লাই করতে, তো আমি যেটা অ্যাপ্লাই করেছি তো সেটা হচ্ছে আমাদের ফোনে এই যে দু নম্বরটি অ্যাপ্লাই আছে। তো আপনারা চাইলে এর মধ্যে যে কোনো একটা আপনাদের ফোনে অ্যাপ্লাই করবেন। তো বন্ধুরা আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এছাড়াও পাশে থাকা বেলকনটিকে বাজিয়ে দেবেন আমাদের পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য। তো যাই হোক বন্ধুরা, আপনারা সুস্থ থাকুন, আপনারা ভালো থাকুন, আমাদের এই টেক গ্রুপ পড়ো ইউটিউব চ্যানেলের সাথে সর্বদা জুড়ে থাকুন। ধন্যবাদ।